Hey everyone, কি অবস্থা সবার? হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা হিউরিস্টিক ফাংশন নিয়ে কথা বলবো। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস বিগিন। হোয়াট ইজ হিউরিস্টিক ফাংশন? হিউরিস্টিক ফাংশন ইজ এ টেকনিক টু সলভ এ প্রবলেম ফাস্টার দ্যান ক্লাসিক মেথডস। হিউরিস্টিক ফাংশন এমন একটা টেকনিক যেটা একটা ক্লাসিক মেথডসের তুলনায় খুব দ্রুত একটা প্রবলেমকে সলভ করতে পারে। এখন এই প্রবলেম কীভাবে সে সলভ করে, সেই প্রবলেমটাকে অপটিমালি সলভ করে। এখানে আমাদের একটা গ্রাফ দেওয়া আছে অ্যান্ড সোর্স নোড অ্যান্ড গোল নোডে দেওয়া আছে। সোর্স নোড থেকে গোল নোডে যাওয়ার জন্য তাকে দুইটা রুট দেওয়া আছে। এই দুইটা রুট দিয়ে সে যদি যায় তাহলে সে ডেফিনেটলি গোল নোডে যাবে। কিন্তু হিউরিস্টিক ফাংশনের কাজ হচ্ছে যে সে সোর্স নোড থেকে গোল নোডে যাবে তার পাথ কস্টিংটা যাতে খুবই কম হয়। তো পাথ কস্টিংটা কীভাবে কম করা যায়? সে যদি বি থেকে সিতে ডিরেক্ট যাওয়ার কোনো রুট পেয়ে যায় তাহলেই কিন্তু তার সোর্স নোড থেকে গোল নোডে যাওয়ার পাথ কস্টিংটা কিন্তু কমে যাবে। অপটিমালি হিউরিস্টিক ফাংশন কীভাবে কাজ করে সেটা দেখব। এখানে আমাদের আরও একটা গ্রাফ দেওয়া আছে অ্যান্ড গ্রাফের সোর্স নোড গোল নোড দেওয়া আছে। এখন আমরা বলেছি যে হিউরিস্টিক ফাংশন অলওয়েজ চেষ্টা করে যে পাথ কস্টিংটা কমিয়ে নিয়ে আসার। এখানে আমাদের দেওয়া আছে যখন আমরা বি নোডে আছি, এখানে দেখতে পাচ্ছি যে তার দুইটা রুট, একটা হচ্ছে ফাইভের দিকে যেতে পারবে আর একটা সেভেনের দিকে। তো আমরা বলেছি হিউরিস্টিক ফাংশন অলওয়েজ চেষ্টা করে যে পাথ কস্টিংটা কমিয়ে নিয়ে আসা। তাহলে সে কোন দিকে যাবে? সে বি থেকে ফাইভের দিকে যাবে। এখন যখন সে ফাইভ নোডের দিকে আসলে এখানেও সে দেখতে পাচ্ছে যে দুইটা রুট আছে, একটা হচ্ছে ফাইভ থেকে সিক্সে যেতে পারবে আর একটা ফাইভ থেকে নাইন। তাহলে আমরা জানি যে হিউরিস্টিক ফাংশন অনুযায়ী সে ফাইভ থেকে সিক্সের দিকে যাবে, দেন সিক্সের থেকে থ্রিতে যাবে, থ্রি থেকে জিয়ের দিকে যাবে। তাহলে হিউরিস্টিক ফাংশন এভাবেই কাজটা করে, যেই রুটে গেলে সে মিনিমাম পাথ কস্টিংটা পাবে সেই রুটটাই সে ফলো করে। এখন আমরা একটা এইট পাজল প্রবলেম সলভ করব বাই ইউজিং হিউরিস্টিক ফাংশন। এখানে আমাদের স্টার স্টেট দেওয়া আছে অ্যান্ড গোল স্টেট দেওয়া আছে। আমাদের এই পাজলটাকে এইভাবে সাজাতে হবে। তাহলে কীভাবে সাজাবো সেটাই এখন আমরা দেখব। এখানে আমাদের এইচ ওয়ান দেওয়া আছে অ্যান্ড এইচ টু। এইচ ওয়ান হচ্ছে এখানে যতগুলো মিসপ্লেসড টাইলস আছে তার সংখ্যাটা আমরা এইচ ওয়ানে লিখব। এখানে ওয়ান থাকতে হবে, কিন্তু এখানে কি ওয়ান আছে? নেই। তাহলে কি এটা মিসপ্লেসড টাইল। দেন এখানে টু, এখানে টু আছে, তার মানে এই টাইলসটা ঠিক আছে। এখানে থ্রি থাকার কথা, এখানে কি থ্রি আছে? নেই, তার মানে এটাও মিসপ্লেসড। এখানে ফোর থাকার কথা, ফোর নেই। এখানে ফাইভ থাকার কথা, ফাইভ নেই। এখানে সিক্স থাকার কথা, সিক্স আছে। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেট করি, আমাদের মিসপ্লেসড টাইলস আছে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। এখানে আমাদের ইন টোটাল সাতটা মিসপ্লেসড টাইলস আছে। তাহলে আমরা এইচ ওয়ানের ভ্যালু সেভেন লিখব। এখানে এইচ টু মানে কি? এইচ টু মানে হচ্ছে আমাদের এই মিসপ্লেসড যে টাইলস, এটা কতটা মুভের মাধ্যমে আমরা তার গোল স্টেটে নিয়ে যেতে পারি। এখানে আমাদের ওয়ান দেওয়া আছে, কিন্তু আমাদের কি এখানে ওয়ান আছে? নেই। তাহলে এই ওয়ানটা আমরা এখানে অপটিমালি কিভাবে নিতে পারবো সেটা দেখব। অপটিমাল বলতে যে আমরা কত কম মুভের মাধ্যমে এই ওয়ানটাকে আমরা এই পজিশনে নিয়ে আসতে পারবো। এখন এই পজিশন আনার জন্য আমরা কিন্তু ডায়াগোনালি যেতে পারবো না। এই টাইলসটা শুধুমাত্র ভার্টিক্যালি অ্যান্ড হরিজন্টালি মুভ করতে পারবে, ডায়াগোনালি যেতে পারবে না। সো এখন অপটিমালি যদি আমরা চিন্তা করি এটা কতটা মুভের মাধ্যমে যেতে পারে, এটা চারটা মুভের মাধ্যমে যেতে পারে। এক হচ্ছে সে এখান থেকে এখানে একটা মুভ, এখানে দুইটা মুভ, এখানে তিনটা মুভ, এখানে চারটা মুভ। তাহলে ওয়ান, সে তার পজিশনে আসতে হলে তাকে চারটা মুভ দরকার হবে। এখন আমরা চেক করবো যে টু কি তার পজিশনে আছে নাকি। সো আমরা দেখতে পাচ্ছি টু তার পজিশনে আছে, তার মানে এখানে আমরা জিরো লিখব। দেন আমরা দেখবো যে থ্রি তার পজিশনে আছে নাকি, এখানে নেই। তাহলে আমরা কি করব, এই থ্রিটাকে আমাদের এখানে নিতে হবে। তাহলে অপটিমালি আমরা কয়টা মুভের মাধ্যমে নিতে পারি? একটা মুভ, দুইটা মুভ, তিনটা মুভ। আবার যদি এভাবে যাই, একটা মুভ, দুইটা মুভ, তিনটা মুভ, তাহলে আমরা অপটিমালি থ্রিকে তার পজিশনে আনতে হলে তিনটা মুভের মাধ্যমে নিতে পারি। এখন আমরা চেক করব যে ফোর তার পজিশনে আছে নাকি। এখানে দেখতে পাচ্ছি ফোর তার পজিশনে নেই। তাহলে এই ফোরকে অপটিমালি তার পজিশনে আনতে হলে আমরা কয়টা মুভ করতে হবে? আমরা দেখি, তাকে একটা মুভ করতে হবে, দুইটা মুভ, তিনটা মুভ। এখন দেখব ফাইভ তার পজিশনে আছে নাকি। ফাইভ তার পজিশনে নেই। তাহলে এই ফাইভকে তার পজিশনে আসতে হলে তাকে শুধুমাত্র একটা মুভ করতে হবে। দেন সিক্স চেক করব, সিক্স তার পজিশনে আছে নাকি। সিক্স তার পজিশনে আছে, তাহলে তার কোনো মুভের প্রয়োজন নেই।
দেন চেক করব 7 তার পজিশনে আছে নাকি এখানে 7 কিন্তু তার পজিশনে নেই তাহলে 7 কে তার পজিশনে আনতে হলে তাকে মাত্র দুইটা মুভ করতে হবে এখানে একটা মুভ তাহলে 2 দেন চেক করব 8 তার পজিশনে আছে নাকি 8 তার পজিশনে নেই তাহলে এই 8 কে তার পজিশনে আসতে হলে তাকে কয়টা মুভ করতে হবে তাকে একটা মুভ করতে হবে তাহলে আমরা 1 লিখব তো এইগুলাকে ক্যালকুলেট করলে আমরা পাই হচ্ছে 14 এখন আমরা বের করব হিউরিস্টিক ফাংশন সো হিউরিস্টিক ফাংশন আমরা জানি যে h অফ n সো আমরা দেখতে পাচ্ছি h1 এর ভ্যালু 7 এন্ড h2 এর ভ্যালু হচ্ছে 14 তাহলে আমরা দেখলাম যে হিউরিস্টিক ফাংশনের ভ্যালু এসেছে 21 এই প্রবলেমটাকে আমরা সলভ করার জন্য যদি আমরা গোল স্টেটে নিতে চাই তাহলে তাকে ম্যাক্সিমাম 21 বার মুভ করতে হবে তাহলে এভাবেই হচ্ছে হিউরিস্টিক ফাংশনের ক্যালকুলেশনটা হয় এখন এই হিউরিস্টিক ফাংশন বা হিউরিস্টিক সার্চটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোন কোন অ্যালগোরিদমের মধ্যে ইউজ করা হয় সেটা আমরা দেখব একটা হচ্ছে হিল ক্লাইম্বিং এর মধ্যে সেকেন্ড ওয়ান কনস্ট্রেইন স্যাটিসফ্যাকশন প্রবলেমের মধ্যে ইউজ করা হয় দেন বেস্ট ফার্স্ট সার্চের মধ্যে ইউজ করা হয় অ্যান্ড ফোর্থ ওয়ান ইজ এ স্টার সার্চের মধ্যে ইউজ করা হয় সো এগুলোই ছিল হিউরিস্টিক ফাংশনের মেইন কথাবার্তা মেইন কনসেপ্ট হিউরিস্টিক ফাংশন কী কীভাবে কাজ করে এর আমরা এক্সাম্পলও দেখেছি তাও যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে এই কনসেপ্টের উপরে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আমি ডেফিনেটলি রিপ্লাই করবো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টিল দেন টেক কেয়ার